চানক অন্নপূর্ণা মন্দির। কলকাতা থেকে 22 কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির। 1875 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মতোই নবরত্ন শৈলীতে তৈরি। মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা। মন্দিরের নিকটবর্তী প্রাচীন ঘাটটিতে জগদম্বা দেবী প্রথম এসেছিলেন 1871-72 সালে। জগদম্বা দেবীর স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিবি স্লেওয়াটের এস্টেটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্রের নামে ক্রয় করেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়িত রূপে এই জমির উত্তরাধিকারিণী হন। এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংস তার ইচ্ছায় সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থ ব্যয় নির্মিত এই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার ঠিক 20 বছর পরে 1875 সালে 12 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। এই মন্দির নির্মাণে সে যুগে খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। এই মন্দির চত্বরে রয়েছে একটি বৃহৎ নাট মন্দির, 6টি 8চালা শিব মন্দির, 2টি নবাবতখানা, গঙ্গার ঘাট এবং ভোগের ঘর। দক্ষিণেশ্বর মন্দিরের চেয়ে এই মন্দির উচ্চতায় কিছুটা বেশি হলেও দৈর্ঘ্য ও প্রস্থে কম। জানা যায় মন্দিরের সিংহদ্বারের ওপর একটি সিংহমূর্তি স্থাপনা নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনি দ্বন্দ্বে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ রাজশক্তির প্রতীক সিংহ তারা নেটিভদের নিজস্ব মন্দিরের সংযোজন মেনে নিতে পারেনি। কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিলেন সিংহ বিক্রমের প্রতীক রূপে যে কেউ গ্রহণ করতে পারে। অন্নপূর্ণার এই মন্দিরে যেতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠুন, নামুন তালপুকুর। ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে নামতে হবে ব্যারাকপুর। তারপর বিটি রোডে এসে টিটাগড়গামী যে কোনো অটো বা বাসে উঠে নামতে হবে তালপুকুর। সেখান থেকে আপনি রিক্সায় বা পায়ে হেঁটে পৌঁছে যান মন্দির। গ্রীষ্মকালে মন্দির দর্শনের সময় যথাক্রমে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4:00 থেকে রাত্রি 8:00। শীতকালে মন্দির দর্শনের সময় যথাক্রমে সকাল 6:00 থেকে দুপুর 1:00 এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8:00।